ছোটবেলায় কেন আমি বাসি নিত, ছোটবেলায় যেমন গান বাজনা ছিল, গান বাজনার সঙ্গীত আমার ভালো লাগত। তে আমি ধরেন আমার আব্বা দরিদ্র মানুষ, তে ওনার একজনের বাড়িতে আমাকে চাকরি রাখলো, মানে কাজ হলো গরু চড়ানে, মানে বিভিন্ন কাজ, মানে গৃহস্থর যে কাজ সে কাজগুলো। ওই একদিন ধরেন হাল বইতে দেয়, একদিন হয়তো মাঠে কাজ করতে দেয়, আবার কোনোদিন দেখা যাচ্ছে যে 20টা গরু ছাড়িয়ে দিলে যাও আজকে তোমার গরু চড়াই নিয়ে ছুটি। তখন ওই গরুর মুখে ঠুসি দিয়ে ধরেন দড়ির বোঝা কান্ধে নিয়ে আর বাসি তো থাকেই। তখন আমাদের জীবনে গান বাজনা যাত্রা, মানে বিভিন্ন নবাব সিরাজুল্লাহ, রাজা হরিশ্চন্দ্র, পন্মুক্তি, তারপরে আপনার কৃষ্ণদত্ত রানীময় সন্ন্যাসী, আলকাপ, যুগী গাছ, পদ্মা বেড়েন, মানে এসব বিভিন্ন গান ছিল। তো গানের মধ্যে একটা মানে আমার সঙ্গীতকে ভালোবাসি, এই তখন থেকে মানে আমার এই বাসি। ওস্তাদের না বুঝান, তার মধ্যে ভাই আমার একটু বাসি বাজানোর খুব শখ, তাই আপনি একটু আমাকে দেখা দেন। তখন উনি আমায় কি বললো যে শিকার আগে আমাকে 300 টাকা দিতে হবে। তখন ধরেন আমার গরিব মানুষ 300 টাকা তো কোথায় পাবো, মানে আজ থেকে মানে ঘটনা 40 বছর আগের কথা। তখন একজনের রিক্সা জমা নিলাম, রিক্সা 12 টাকাতে জমা নিয়ে তখন ওই মানে আস্তে আস্তে গাড়ি চালায় পয়সা রেখে 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 300 টাকা মানে জোগালাম, জোগালের পরে ওর মনে হাতে দিলাম। তে হাতে দেওয়ার পরে সারে গ্রাম একটা দেখালো, কিন্তু সেইভাবে না, মানে সামথিং মানে অনর্থক 300 টাকা নিয়ে নিল। নিয়ে তারপরে দিন গেলাম যে করছে যে আরো 300 টাকা দাদা, গরিব মানুষ দেওয়া তো সম্ভব না। তখন ধরেন এইভাবেই মানে বাজাতে বাজাইতে আমাদের গ্রামে একটা গানের দল হলো, সেই গানে বাসি বাজাইতে বাজাইতে এখনো ধরেন টুকটাক বাজাই। এই বাজাতে বাজাতে গান গুনে কেস তখন বাজাতে, এখন যাই হোক আল্লাহ কিংবা ভগবানের ইচ্ছাতে মানে আমি বাজাতে এখন এইভাবে বাসিটা বানাই। বাসি বানায় ধরেন এই বাসি সংসার চালাই। আমাদের ওখানে রথের মেলা লাগছে, ওখান থেকে আপনার কুমিল্লা থেকে একটা মুরব্বী বাসি বেচতে আসলো। তখন আমি আবার কলা ব্যবসা করতাম, পাকা কলা মানে কাঁচা কলা পাকায় বেচতাম। তো ওই উস্তাদ বাসি মানে বিক্রি করতে এসে তো বাসি ধরেন 300 বাসি বেশি গেল। তখন আমি ওই উস্তাদ দোকানে চা খাচ্ছে, তখন আমি ওই বাসি গাঁটতি পালা দেওয়া সেইভাবে, তো আমি ওখান থেকে একটা মানে বাসি টান দিলে মানে আপনি ওই রূপহানের গান ধরছি, শুনো তাজেল গো মন্দা যেন প্রেমী হয়ে যান, এই গানটা ধরছি। তখন ওই উস্তাদ এসে আমাকে একটা মানে পিঠে থামাবে, সাবার বেটা তুমি কবে থেকে বাসি বাজাও? যে উস্তাদ আমি তো বাসি সেবা বাজারে মানে একা যখন মনে ভালো লাগে শোন আমি বাসিটা বাজার, কলা বাজার এই মানে বেচারই আমার ব্যবসা। যে তুমি কলা বেচবে কে, তুমি তোমার যেন সুর আছে তুমি বাসিকে নিলে বাসি তুমি নিজে তর করে বিক্রি করবা। তখন আমি ওই উস্তাদ থেকে বাসি বানানো শিখলাম এবং তোমার কাছে 300 মাল ছিল, মালগুলো কিনে নিয়ে তার পরের দিন থেকে ব্যবসা শুরু করলাম। আর ধনী হতেও চাই না, আর এর থেকে নগ্ন হতেও চাই না, এরম ভাবে চললেই আরো আমার ভালো। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যদি আল্লাহ কোনো আমাকে দেন তাহলে হওয়া যেতে পারে। মানে যেমন আগে আমার আশা ছিল যে ওই জায়গাতে যাবো, কিন্তু সেই আশাটা পাইনি। এখন আমার যেটুক বাকি জীবন এই বাসি ধরেন নিজে তৈরি করে বিক্রি করে এটাই আমার আশা, আর কোনো আশা নাই, কোনো জায়গা যাওয়ার কোনো আমার মানে আর প্রস্তুতি নেই। এখন আল্লাহর কাছে আমার এটুকুই চাওয়া পাওয়া যে আমি বাসি দিয়ে এইভাবেই যেন আমি জীবনটা কাটাই, এইভাবে যেতে পারি।